রেশমা এক প্রকার জোর করে বাসায় অবস্থান নিল। জুয়েলের অকথ্য ভাষার গালাগালিও তাকে টলাতে পারল না। রাগে জুয়েল যখন রেশমাকে মারতে গেল, রানা গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরল, কাঁদো কাঁদো হয়ে বলল, মা, আমি আর তুমি চলে যাব এখান থেকে, বাবা তোমাকে বকা দেয় শুধু। ছেলের মুখের দিকে তাকিয়ে জুয়েলের আর সাহস হলো না ছেলের সামনে রেশমাকে আর কিছু করতে বা গায়ে হাত তুলতে। এদিকে অন্তরের মুখে যেন আষাঢ়ের মেঘ জমেছে। জুয়েল জানে এটা অন্তরের জন্য কেমন দুর্বিষহ একটা ব্যাপার, কিন্তু কি করবে সে? ছেলের জন্য সবসময় সব কিছু মেনে নিয়েছে জুয়েল। যদি অন্তরা জীবনে না আসতো, তাহলে হয়তো রেশমাকে আবারও মেনে নিত শুধু ছেলেটার দিকে তাকিয়ে। এখন কোন দিকে যাবে জুয়েল ভেবে পেল না। দুপুরে রানাকে খেতে ডাকলে রানা এলো না। মায়ের সাথে খাবে বনে মায়ের গলা ধরে বসে রইল। রেশমা মেন দরজার পাশে এসে যে বসেছে আর ওঠার নাম গন্ধ নেই। সারাদিনে না খাওয়া রেশমার কথা ভেবে অন্তরার ভীষণ খারাপ লাগলো। যাই হোক, একজন মানুষ এভাবে বাসায় এসে না খেয়ে আছে তা অন্তরা মানতে পারল না। খাবারের পেট পেটে রানাকে ডেকে বলল, রানা রেপিয়া, তোমার মায়ের লইয়া ভাত খাও। রানা মায়ের হাতে খাওয়ার লোভে ছুটে এলো, তারপর প্লেট নিয়ে গেল মায়ের কাছে। কোনো জড়তা না রেখে রেশমা খেয়ে নিল। জুয়েলের জন্য ভাত বেড়ে অন্তরার রমিয়ে এনে দিয়ে শুয়ে পড়ল বিছানায়। জুয়েল অন্তরার হাত ধরে টেনে তুলে বলল, আমাকে ভুল বুঝিও না অন্ত, আমি কি করব এখন তুমি বলে দাও। আমার অবুঝ ছেলেটার দিকে তাকিয়ে জোর করে ওকে বের করে দিতেও পারছি না। তুমি যদি চাও তবে আমি রানাকে ওর মায়ের কাছে দিয়ে দেই, তাহলে হয়তো ওর না চলে যাবে। এই কতদিনে রানার জন্য অন্তরার মনে প্রচণ্ড মায়া ভালোবাসা জন্ম নিয়েছে। রানা চলে যাবে এটা অন্তরা ভাবতেই পারছে না, আটকে উঠে বলল, না না, রানা কোথাও যাবে না, রানা আমারও ছেলে, ওকে আমি যেতে দেবো না কিছুতেই। জুয়েল স্বস্তি পেল কিছুটা। রানার প্রতি যে অন্তরার বেশ ভালো রকমের টান আছে সেটা আগে জুয়েল বুঝতে পেরেছে। সেই দুর্বলতাকেই কাজে লাগালো জুয়েল। আহত অবস্থায় রূপক বাসায় এলো। রত্না পান্না সবেমাত্র ড্রেস চেঞ্জ করে ডাইনিংয়ে এসে বসেছে। এ অবস্থায় দাদাকে আসতে দেখে দুজনেই চমকে গেল। সুস্থ একটা মানুষ এই অল্প সময়ের মধ্যে কিভাবে এরকম করল? দু বোনকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে রূপক হেসে বলল, হ্যালো হামটি ডামটি। রত্না এগিয়ে গিয়ে দাদাকে ভেতরে আসতে সাহায্য করল। পান্না জায়গায় জায়গায় এইরকম কাটা ছেঁড়া দেখে শিউরে উঠল। ব্যতিব্যস্ত হয়ে দাদাকে জিজ্ঞেস করল, এরকম কিভাবে হলো দাদা? হেসে রূপক বলল, রাস্তায় চল, একটা কারের সাথে ধাক্কা লাগিয়ে আবার দেখাবো তাইলে কিভাবে হলো। হ্যাঁ, রত্না কাঁদো কাঁদো হয়ে বলল, এখনো তোমার এরকম ফাজলামো গেল না দাদা, কিভাবে পারো এই মুহূর্তেও এরকম চিলমুটে থাকতে, পেতা লাগছে না? রূপক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ব্যথা সে তো অনেক আগে থেকেই পাচ্ছি রে, কিন্তু কি করব বল। পান্না বলল, ব্যথার মলম লাগিয়ে দিই দাদা। রূপক হাসল মিষ্টি করে, তারপর বলল, বাহিরের ব্যথায় সবাই মলম লাগাতে চায়, মনের ব্যথায় কেন কাউকে পাওয়া যায় না? তাহলে তো একটা আঘাত পাওয়া মন নিয়ে বেঁচে থাকতে হতো না। পান্না সুযোগ পেয়ে বলল, একটা ভাবি নিয়ে আসো আমাদের জন্য, সে লাগিয়ে দিবে তোমার মনের ব্যথায় মলম। বোনের কথা শুনে রূপক হেসে বলল, আগে তোদের বিদায় করব, নয়তো কাল ননদি হয়ে আমার বউকে তোরা জ্বালিয়ে মারবি। ফার্স্ট এড বক্স এনে রত্না দাদার গায়ের কাটা ছেঁড়ায় লাগিয়ে দিল। রূপক রুমে বিশ্রাম নিয়েছিল, তারপর শুয়ে তন্দ্রা লেগে আসছিল। সেই সময় রত্না এসে ডেকে বলল, দাদা ছোট চাচা এসেছে। রূপকের তন্দ্রা কেটে গেল, একরাশ বিরক্তি এসে ভল করল রূপকের মনে। প্রতিবার চাচা আসে আর শুরু হয়ে যায় ঝামেলা। রূপক ভেবে পায় না মানুষ এরকম স্বার্থন্বেষী কিভাবে হয়। নিজেকে নিজে বোঝালো মাথা ঠান্ডা রাখতে হবে, উত্তেজিত হওয়া যাবে না কিছুতেই। নিজেকে শান্ত করে বসার ঘরে গেল। রূপকের চাচা সেলিম খান সোফায় বসে ঠান্ডা লেবুর শরবত পান করেছেন। রূপক এসে চাচাকে সালাম দিল।
সেলিম খান গলা খাঁকড়ে দিয়ে বল, কি অবস্থা তোর, হাত পায়ের এই হাল কিভাবে? গুন্ডামি এখনো ছাড়িস নি তুই, এত অধপতন তোর। রূপম শান্ত স্বরে বলল, আপনি তো এখানে থাকেন না যে আমার গুন্ডামি দেখতে হবে আপনার, এখন যদি বেশি অসুবিধা হয় তবে চোখ বন্ধ করে রাখেন চাচা। সেলিম খান মুখ গম্ভীর করে বলল, আদব লেহাজ তো তোর মধ্যে কোনোদিনই ছিল না, তাই তোর থেকে বদর ব্যবহার আশাও করি না, যা গেছে সেসব, এখন বল এভাবে আর কতদিন। রূপা না জানার ভান করে বলল, কিভাবে চাচা? সেলিম খানের প্রচন্ড রাগ হলো এরকম হেয়ালিপূর্ণ কথা শুনে। এই ছেলেটা যে মহাত্যাদরা তা তিনি জানেন, তাই ধৈর্য রেখে বললেন, এরকম একটা জমি তো এভাবে ফেলে রাখা চলে না, ভাবনা চিন্তার ব্যাপার আছে, ডেভেলপাররা তো আমাদেরকে পাগল বানিয়ে দিচ্ছে, ওই জমিতে কিনা হবে বল, হাসপাতাল, শপিং মল, অ্যাপার্টমেন্ট সব হবে, এরকম সোনার খনি এভাবে ফেলে রাখার মতো বোকামি কোনো পাগলে করে? রূপক আগের মতো শান্ত স্বরে বলল, কোনো পাগলে করে না চাচা, সুস্থ মানুষ করে, আমি করি। তানিয়া অফিস থেকে ফিরে দেবরকে দেখে বুঝলেন ঘটনা কি, ছেলের দিকে না তাকিয়ে বলেন, কি সিদ্ধান্ত নিলেন ছোট ভাই? বড় ভাইয়ের বউকে দেখে সেলিম খানের সাহস পাইল কিছুটা। মা ছেলের কোন্দলের কথা কারো অজানা নয়। সেলিম খান মন খারাপ করে বললেন, সিদ্ধান্ত আর কি, রূপকেই তো রাজি হয় না, তা না হলে কোটি টাকার সম্পদ কেউ ইয়ার ফেলে রাখে, বলেন ভাবি। তারিয়ার চোখ চকচক করে উঠল, তিনি জানেন ছেলে রাজি হবে না, তবুও বললেন, তাহলে তো ভালোই, আপনি না হয় আগামীকাল পার্টি নিয়ে আসবেন, কথা বলে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে, এভাবে আর কত অপেক্ষায় থাকবেন? রূপক উঠে দাঁড়িয়ে বলল, চাচা ওই জমিটা আমার নামে দিয়ে গেছেন দাদা, ওটা ফুফুর ভাগের জমি, ওই জমিতে যা করার ফুফু করবে, কাউকে আমি ওই জমি থেকে এক কড়া মাটিও নিতে দেব না, ওটা ফুফুর ওয়ারিশি সম্পদ, আর ওয়ারিশের সম্পদ না বুঝিয়ে দিলে আমার দাদাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তার ছেলেরা যে নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝবে না, তার দাদার অজানা ছিল না। তানিয়া ফোন কেটে বলল, আমি বুঝি না মানুষ এরকম সেন্সলেসের মতো কাজ করে কিভাবে, এতগুলো বছর কেটে গেল যে মেয়ে বাড়িতে ফিরে নিয়ে আর বাবা মা কারো কথা যেন মনে নেই, যে বেঁচে আছে কিনা তা নিয়েও সন্দেহ, তার জন্য এরকম একটা জায়গায় এভাবে ফেলে রাখার কি মানে? রূপক মায়ের সামনে দাঁড়িয়ে বলল, ফুফু বেঁচে যদি না থাকে তার ছেলে মেয়েরা আছে, কেউ না কেউ তো আছেই, একদিন না একদিন পাবই, সেদিন তাদের সম্পদ আমি তাদের বুঝিয়ে দেব, কিন্তু তার আগে ওই জমি দিয়ে কারো স্বার্থ পূরণ করতে আমি দেব না, আমি ভুলে যাব কে আমার মা আর কে আমার চাচা। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রূপক নিজের ঘরে চলে গেল। সেলিম খানও বিরস মুখে বের হলেন বাসা থেকে। পরদিন সকালে রূপক বাহিরে বের হয়ে বন্ধের রিক্সায় তুলে দিল, তারপর এদিক সেদিক তাকিয়ে দেখল সমুদ্র বাসার উল্টো দিকে কিছুটা দূরে দোকানের সামনে বসে আছে। রূপক ঘড়িতে টাইম দেখল, এতক্ষণে তো মেয়েটার বের হয়ে যাবার কথা, ভাবতে না ভাবতে দেখল চুলে ডুবিয়ে নুনে করে রূপা হন্তদন্ত হয়ে বের হচ্ছে। রূপক গেটের ভেতরে ঢুকে আড়ালে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে রইল। রূপা কিছুটা যেতেই সমুদ্র উঠে এসে রূপার পেছন পেছন হাঁটতে লাগল। রূপক এবার নিশ্চিন্ত হল, তার ভাবনা ভুল ছিল না, হেসে বলল, দেখা যাক সমুদ্র তোমার লক্ষ্যে তুমি পৌঁছাতে পারো কিনা, নাকি তার আগেই তোমার লক্ষ্য অন্য কারো হয়ে যায়। আজকেও সমুদ্র পিছু পিছু আসছে দেখে রূপা ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কি সমস্যা আপনার, আবারও পিছু পিছু আসছেন কেন আপনি? সমুদ্র থতমত খেয়ে বলল, মানে আপনার ওই ওড়নাটা আমার কাছে তো, ওটা কি ফেরত দেব আপনাকে তা জিজ্ঞেস করতেই এলাম। রূপা বিরক্ত হয়ে বলল, আমি গ্রামের মেয়ে হতে পারি, তবে এরকম খোঁড়া অজুহাত আমার গ্রামের ছেলেরাও দিত, তাদের চোখেই ফুটে উঠত তাদের মনের ভাষাগুলো। সমুদ্র হেসে বলল, না আমি তেমন না, তবে কেন জানি আপনার সাথে বন্ধুত্ব করতে ইচ্ছে করছে। রূপা দৃঢ় কণ্ঠে বলল, আমি যদি আর কোনোদিন আপনাকে এভাবে আমার পিছু নিতে দেখি, তবে আমি লোক জড়ো করব, বলবো আপনি আমার টিজ করছেন,
দয়া করে আর কখনো এরকমটা করবেন না, আসবেন না আমার সাথে আপনি। সমুদ্র হা হা করে হেসে বলল, আপনি তো ভীষণ কঠোর মেয়ে, মেয়েরা নাকি নরম মনের হয়, আপনার মনটা এত শক্ত কেন, লোহার নাকি? রূপা ক্রুদ্ধ স্বরে বলল, ইস্পাত দিয়ে তৈরি। সমুদ্র রূপার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, সেই ইস্পাতকে গলিয়ে ভালোবাসার সমুদ্রে রূপান্তর করার দায়িত্ব না হয় আমি নিলাম কপালকুণ্ডলা। রূপা কিছু বলার আগেই সমুদ্র চলে গেল উল্টো দিকে। রূপা বিড়বিড় করে বলল, আমি বাবাকে কথা দিয়েছি, বাবাকে দেয়া কথা আমি রাখব। অন্তরায় সকাল হলো বুকে পাথর চাপা কষ্ট নিয়ে। রেশমাকে কিছুতেই তাড়িয়ে দেওয়া যায়নি তার এক কথা, হয় রানাকে দিতে হবে তা না হলে সে ও এখানেই থাকবে। কিন্তু রানা চলে গেলে অন্তরা কীভাবে বাঁচবে? জুয়েল অফিসে গেলে অন্তরার সময় কেটে যায় রানাকে নিয়ে। রানা যদিও তাকে মা বলে ডাকে না, তবুও অন্তরা বিশ্বাস করে একদিন রানা তাকে মা বলে ডাকবে। একদিন রানা আসায় অন্তরার ভীষণ রাগ হয়েছিল, অথচ এখন রানাকে ছাড়া এক মুহূর্ত অন্তরা ভাবতে পারে না। কিছুতেই রানাকে যেতে দিতে পারবে না অন্তরা। রানা চলে গেলে জুয়েলও ভেঙে পড়বে অন্তরা জানে, কিন্তু এভাবে কিভাবে চলবে? রেশমাকে যদি এখানে আবারও জায়গা দিতে হয়, না ভেবে পায় না অন্তরা। দরজা খুলে বাহিরে এসে দেখে রেশমা রান্নাঘরের গতরাতে সব ধুয়ে মুছে রেখেছে। ঝুড়িতে থাকা জুয়েলের ময়লা কাপড়ও রেশমা ধুয়ে রেখেছে। অন্তরা ভীষণ কষ্ট হতো এসব দেখে, এটা তো তার সংসার, রেশমা এতে হস্তক্ষেপ করছে কেন? রেশমা নিজের প্ল্যান মতো আগাচ্ছে। অন্তরাকে দেখিয়ে মিষ্টি করে হেসে বলল, আমার উপর রাগ করে থেকো না বোন, আমার মতো অসহায় আল্লাহ দুনিয়ায় আর কাউকে না করুক, ভাইবো না বোন, তোমার সংসার আমি কইরা দিব না, আমার স্বামী তোমার, তোমার সংসার তোমারই থাকবো, আমি শুধু আমার পোলাটারে লইয়া যাইতে চাই, এই পোলার লাইগা আমি সব ছাইরা ফিরাইছি। অন্তরের চোখ টলটলে হয়ে গেল শুনে। রানাকে কিভাবে দেবে সে? আস্তে করে বল, রানার বাবা বাঁচবে না রানাকে ছাড়া। রেশমা হাউমাউ করে কেঁদে বলল, আমি কি করবো বোন, তুমি কও, তুমি আমার মায়ের পেটের বোন মানলাম, আমার আর কেউ নাই এই দুনিয়ায়, নিজের মা বাবাও জায়গা দেয় না, যাওয়ার জায়গা নাই, এই পোলা ছাড়া এত বড় দুনিয়ায় আমার আর কেউ নাই, তুমি রানার বাপের একটু বুঝাও না, আমি তোমাকেও কাম কইরা খামো, কামের বেটির মতো থাকমো, শুধু আমার মাথা গোজার ঠাই দাও, এইখানে ফ্লোরে থাকমো, আমার পোলারে বুকে লইয়া, কোনো ঝামেলা করমো না, তুমি আমার ধর্মের বোন, তোমার দুই পায়ে ধরি আমি। অন্তরাকে হতভম্ব করে দিয়ে রেশমা সত্যি সত্যি ওর দু পা চেপে ধরে কেঁদে উঠল। অন্তরা নিজেও বুঝতে পারল না সে এখন কি করবে। রেশমার কান্নায় অন্তরারও কষ্ট হতে লাগলো। আবেগের বসে অন্তরা সবচেয়ে বড় ভুল করল, দুবিভূত মনে জুয়েলকে বুঝিয়ে বলার সিদ্ধান্ত নিল। আজকের আকাশ স্বচ্ছ কাচের ন্যায়, একেবারে ঝকঝকে তকতকে একটা সকাল, রোদেরও তেমন একটা তেজ নেই, এই নরম আলোয় একটা আলাদা বৈশিষ্ট্য আছে, নিজেকে কেমন স্বাধীন স্বাধীন আত্মবিশ্বাস এনে দেয়, মনে হয় যেন মুক্ত পাখি যেখানে ইচ্ছে উড়ে যেতে পারবে। রূপার কেমন যেন আজকে খুব ঘোরাঘুরি করতে ইচ্ছে করছে, গেটির সামনে দাঁড়িয়ে ভাবছে কি করা যায়, কিছুতেই মন টানছে না আজ কলেজে যাবার জন্য। রূপাকে বের হতে দেখে উপরের বারান্দায় দাঁড়িয়ে থাকা পান্না ছুটে গেল বোনের কাছে, উত্তেজিত হয়ে বলল, ভাবি নেমেছে আপা, যাচ্ছি উনি। ব্যাগ কাঁধে নিয়ে দুমন পরিমরি করে ছুটে গেল। এতদিনে তাদের দাদা একটা মেয়েকে পছন্দ করেছে, তার সাথে বন্ধুত্ব করতে বলেছে বোনদেরকে। দুবোনের কাছে দাদার আদেশ চেয়ে ছিল ধার্য। গতকাল রাতে রূপক বোনদেরকে রুমে যায় এক বক্স চকলেট নিয়ে। দুই বোন তখন পড়া শেষ করে সবেমাত্র উঠেছে। রূপক চকলেট নিয়ে বলল, নে মিষ্টি মুখ কর, একটা সুখবর আছে। দুবোন লাফিয়ে বিছানায় উঠে দাদার দুপাশে বসে বলল, কি সুখবর দাদা বলো না। রূপক হেসে বলল, তোদের জন্য তো ভাবি ঠিক করে ফেলেছি আমি,
তোরা তোদের ভাবির সাথে আগামীকাল থেকেই একসাথেই কলেজে যাবি, আবার একই সাথে ফিরবি। রত্না পান্না একে অন্যের মুখ চাওয়া চাবি করতে লাগলো দাদার কথা শুনে। এতটা ছাড় দিচ্ছে দাদা তাদের, পান্না দাদার হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলল, মেয়েটা কি দাদা বলো না, নাম কি? অপরূপা, তার নাম অপরূপা। যে মেয়েটি পাশের ফ্ল্যাটে নতুন এসেছে মনে আছে তোদের? সেই দেখ, আমাদের নামেরও কত মিল, ও রূপা আর আমি রূপক। দুবনের আনন্দ আর ধরে না, ফাইনালি কেউ ওদের ভাবি হবে। দাদা কাউকে পছন্দ করেছে মানে সেই হবে দাদার বউ। রক্তটা ঘাড়দেরা রূপককে সবাই জানে, সে যা চায় তা তারই হয়। রত্না পান্না ছুটে গিয়ে রূপার দুপাশে দাঁড়িয়ে বলল, হ্যালো, আমি রত্না আর ও পান্না। রূপা এদের চেনে, সবসময় দেখে আসা যাওয়া সময়, কখনো কথা হয়নি। আজ ওরা আগবাড়িয়ে কথা বলায় কিছুটা অবাক হল। আস্তে করে বলল, আমি অপরূপা। পান্না বলল, তোমার নামটা খুব সুন্দর, একেবারে তোমার মতো সুন্দর একটা নাম। রূপা বিব্রত বোধ করল। রত্না বলল, এদের এই আগ বাড়িয়ে বন্ধু হতে চাওয়া রূপার কেমন যেন লাগল। বিড়বিড় করে বলল, না মানে তোমরা তো প্রতিদিন তোমাদের ভাইয়ের সাথে যাও আসো, উনি কিছু বলবে না? পান্না উত্তেজিত হয়ে বলল, আরে দাদাই তো আমাদের বলেছে তোমার সাথে। রত্নার চোখ রাঙানির দিকে তাকিয়ে পান্না আর কথা শেষ করতে পারল না, আমতামতা করে বলল, মানে দাদা বলেছে আর কি, আমাদের যদি কোনো মেয়ে বান্ধবী থাকতো, একসাথে আসা যাওয়ার সুযোগ থাকতো, তাহলে আর তার যাওয়া লাগতো না। শুনে রূপা আশ্বস্ত হল। তারপর রত্না বলল, চলো যাই কলেজে, সময় হয়ে যাচ্ছে ক্লাসের। কোথাও যাওয়ার প্ল্যান বাদ দিয়ে রূপা ওদের সাথে হাঁটতে লাগলো। কিছুটা যেতেই দেখলো সমুদ্র দাঁড়িয়ে আছে, হাতে একটা সাদা গোলাপ ফুল। রূপা বিরক্ত হলো, তবে খুশিও হলো এই ভেবেছে আজকে এই দুজনের সাথে থাকলে সমুদ্রের কিছু বলতে পারবে না। হলেও তাই সমুদ্র যখন দেখলো রত্না আর পান্না রূপার সাথে যাচ্ছে, কিছুটা লজ্জা পেল সে। রত্না পান্না দুজনেই তার কাছে ছোট বোনের মতো, তাদের সামনে একটা মেয়েকে ফুল দেওয়ার মতো সাহস তার নেই। অগত্যা ফুল হাতে নিয়ে অসহায়ের মতো পেছন থেকে তাকিয়ে রইল সমুদ্র। সমুদ্র থেকে কিছুটা দূরে ঠোঁটে বিজয়ীর হাসি নিয়ে দাঁড়িয়ে মজা দেখছে রূপক। সে তো এটাই চেয়েছে, সমুদ্রের ভাঙা মন রূপকের উল্লাসিত হবার কারণ। মনে মনে রূপক বলল, কেমন লাগছে এবার সমুদ্র? প্রেম কি কঠিন জ্বালার জিনিস, কত ছটফটিয়ে মরার জিনিস, তোমাকে আমি বুঝাবো। খুচরো পয়সার মতো একটা একটা করে তোমাকে আমি বুঝাবো, তারপর তুমি বুঝবে যে আঘাত আমাকে দিয়েছিলে সবটা হাড়ে হাড়ে টের পাবে। সামান্য কারণে বন্ধুত্ব ছিন্ন করেছিলে, আরো কষ্ট পাওয়া বাকি আছে। জুয়েল টেবিলে খেতে বসে অন্তরাকে ডাকল। অন্তরা ওয়াশরুমে ছিল। অন্তরা বের হতে হতে দেখতে পেল রেশমা প্লেটে করে জুয়েলের জন্য খাবার আনছে। এতটাও বাড়াবাড়ি অন্তরার পছন্দ নয়। অন্তরা ভেবেছিল জুয়েলকে সে রেশমাকে থাকতে দেওয়ার কথা বলবে, কিন্তু রেশমা জুয়েলের জন্য খাবার নিয়ে যাচ্ছে দেখে অন্তরার বুকে যেন কাঁটা বিঁধল। সামনে না এসে ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে দেখতে লাগলো অন্তরা। রেশমা খাবার প্লেটে এনে রাখতেই জুয়েল উঠে দাঁড়ালো, অত্যন্ত বিরক্ত হয়ে বলল, আমার খাবার আমি তোর কাছে চেয়েছি, তুই কেন খাবার দিতে এলি? রেশমা বেশ কাচুমাচু হয়ে বলল, আমি তো শুধু এনে সামনে এনে দিলাম, বিশ্বাস করুন আমি আপনার খাবার ধরেও দেখিনি। আমার হাতের যে আপনি খাবার খাবেন না তা আমি জানি, আপনার বউ খাবার বেড়ে দিয়েছে, আমি শুধু এনে দিলাম। জুয়েল রাগত স্বরে বলল, না তুই এনেও দিবি না, তোর হাতে যা ছুবি তাই নোংরা হয়ে যাবে, তুই নিজেই তো নোংরা মেয়ে মানুষ। রেশমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জুয়েল অফিসের ব্যাগ কাঁধে নিয়ে বের হয়ে গেল। অন্তরা দৌড়ে গিয়ে জুয়েলকে ধরে বলল, না খেয়ে কোথায় যাচ্ছেন? আমি এনে দিচ্ছি খাবার, আসুন। জুয়েল এলো না, দরজার সামনে দাঁড়িয়ে বলল, আমি খাবো না, আমি যেন অফিসে থেকে এসে ওকে না দেখি, আমি নয়তো খুন করে ফেলবো ওরে।
জুয়েল চলে গেল। অন্তর এসে রেশমার সামনে দাঁড়িয়ে বলল, আপনি চলে যান, উনি চান না আপনি থাকেন। রেশমা শক্ত হলো এবার কিছুটা, কঠিন ভাবে বলল, আমার অধিকার, আমি সাইরা যাবো না, আমাকে এখনো ছাড়াছাড়ি হয় নাই, আমি রানার বাপেরে সারমু না, সই দিমু না, আমি কি করতে পারো দেখমু। রানা ঘুমেছিল, মায়ের এরকম জোরে কথা শুনে জেগে উঠল ঘুম থেকে, তারপর ঘুমো ঘুমো স্বরে বলল, মা, ও মা, আমার এই কোলে নাও। রেশমা ছুটে গিয়ে ছেলেকে কোলে নিয়ে বসল। রানা তার মায়ের গলা জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রাখল। এত স্নিগ্ধ, এত মায়া এই দৃশ্য দেখে অন্তরার দুচোখ ভিজে গেল আপনাদেরই। কতদিন কেড়ে গেছে মায়ের গায়ের গন্ধ পায় না, বাবাকে দেখে না কতদিন, ভীষণ ইচ্ছে করে তাদের দেখতে, কিন্তু হায় ভাগ্য, কোনোদিনও হয়তো তা সম্ভব হবে না। বাবা মা যদি তাড়িয়ে দেয় সেই যন্ত্রণা তো অন্তরের কিছুতেই সহ্য করতে পারবে না তখন। রেশমা বেশ আটগাঁট বেঁধে নেমেছে এবার, জুয়েলকে সে অন্তরের চাইতে বেশি চেনে, জুয়েলের দুর্বলতা অন্তরের চাইতে বেশি জানে, তাই জুয়েলকে কীভাবে হ্যান্ডেল করতে হবে তার রেশমা জানে, তবে বেশি তাড়াহুড়ায় সে করবে না, আস্তে আস্তে সামনে এগোবে। শাহেদ বিদেশে যাবার পর মাত্র একদিন অনামিকার সাথে কথা বলেছে, অনামিকার ভীষণ কষ্ট হচ্ছে শ্বশুর বাড়িতে। হাসানুজ্জামান এবং রোজিনা দুজনেই অনামিকাকে বেশ ভালোভাবেই খাটিয়ে নিয়েছে। ঘুম থেকে উঠেই অনামিকা নামাজ পড়ে ছুটল রান্নাবান্নার যুদ্ধে। ভয় নিয়ে রান্না করে অনামিকা আজকাল রোজিনা বেগম কথায় কথায় অনামিকাকে চর থাপ্পড় দেন, বিশেষ করে রান্নার কোনো ত্রুটি হলে তো আর কথাই নেই। শাহেদ কল দিল 11টার দিকে, অনামিকা তখন পুকুর ঘাটে হাঁড়ি পাতিল ধরছিল। শাহেদ অনামিকার কথা জিজ্ঞেস করতে রোজিনা বেগম বললেন, বাবারে, আমার কথা তো আর বিশ্বাস করস না, এখন কত বেলা হয়েছে দেখ, তোর বউ সকালে উঠা নাস্তা খাইয়া আবারও গিয়া শুইছে, তুই যতদিন দেশে আসিলি তোর বউ ভালো মতো চলছে, এখন কি হয়েছে কে জানি, তোর লগে কথা কওয়ার জন্য ডাকলেও আসে না, সারাদিন রুমের ভিতর দরজা বন্ধ করে বসে থাকে। শাহেদ কিছুটা চিন্তিত হল, অনামিকার থেকে এরকম ব্যবহার প্রত্যাশিত নয়, কিন্তু রোজিনা বেগম যেভাবে কেঁদে বলছেন তাতে কি বলবে ভেবে পাচ্ছে না। রোজিনা নাক টেনে বললেন, বাবারে, মনে করছি তুই নাই, বৌরে নিয়ে থাকো, পোলার বৌরে মাইয়ার মতো যত্ন করুম, কিন্তু এখন দেখি কপালে এত সুখ নাই, বউ তো আমাগো লগে কথাও কইতে চায় না। শাহেদ ডিউটির জন্য রেডি হয়েছে, গাড়ি এসেছে নেওয়ার জন্য, মায়ের থেকে বিদায় নিয়ে শাহেদ ফোন রেখে দিল। গাড়িতে বসে বসে শাহেদের দুচোখ আপনাদের জ্বলতে লাগলো, যার কথা শুনে রাজি হয়েছিল সব ছেড়ে এই প্রবাসে আসতে সেই কিনা আজ। অনামিকা ভেবেছিল আজকে হয়তো শাহেদ তার সাথে কথা বলবে, কিন্তু আজকেও শাশুড়ির সাথে কথা বলে ফোন রেখে দেওয়ায় অনামিকা ভীষণ কষ্ট হলো। বিমানে উঠলে কি মানুষ এভাবেই বেইমান হয়ে যায়? রোজিনা ঠোঁট ফুলিয়ে কান্না করতে করতে বললেন, আমার পোলার কপাল খারাপ, এমন বউ বিয়া করছে, এখন না পারে গিলতে না পারে ফেলাইতে, গলার কাটার মতো বিদ্যা আছে পোলার। অনামিকা হতভম্ব শাশুড়ির কথা শুনে এতটাই অপ্রিয় হয়ে গেল যে শাহেদের কেন, কি দোষ করেছে সে, অনামিকা এখানে কি অবস্থায় আছে তা জানতে তো চাইছেই না, উল্টো অনামিকাকে গলার কাটা বলছে শাহেদ। মন শক্ত করল অনামিকা, বেশ, শাহেদ যদি তাকে এতটাই অপ্রিয়ভাবে কথা বলার দরকারও মনে না করে, তবে অনামিকাও শাহেদের সাথে কথা বলবে না। রূপার সাথে রত্না পান্নার ভীষণ ভাব হয়ে গেল, এই আত্মকেন্দ্রিক শহরে বন্ধু পেয়ে রূপাও যেন হাফ ছেড়ে বাঁচল। কলেজ থেকে ফিরে দুপুর মিলে রূপাদের ফ্ল্যাটে গেল, মাহি রত্না পান্নাকে দেখে বিগলিত বদনে এগিয়ে এসে বলল, আরে তোমরা, গরিবের দরজায় হাতির পা দেখছি আজ, কি মনে করে এলে? পান্না মুসকি হেসে বলল, রূপার কাছে এসেছি আমরা। বাংলার পাঁচের মতো হয়ে গেল মাহির চেহারা মুহূর্তেই, আবারও সেই গিয়মিটা। অপরূপা গোসল করে বের হয়েছে মাত্র, চুল বেয়ে জলকণা টুকটুক করে ফ্লোরে পড়ছে। রত্না বলল, জামা কাপড় ছাদে দেবে শুকোতে, চলো আমরাও যাবো ছাদে,
তোমাকে আমার একটা গোলাপ গাছ দেখাবো, এমন আনকমন গোলাপ তুমি এর আগে কখনোই দেখোনি আমি শিওর। ফ্ল্যাটের সবাই যার যার মতো ব্যস্ত থাকে সর্বদা। অপরূপার স্বস্তি পেল, অত্যন্ত অবসর সময়ে এ দুবনের সঙ্গ তো পাবে সে। জামা কাপড়ের বালতি নিয়ে রোবা ছাদে গেল, কিছুটা যেতে রত্না বলল, আরে আমার কাপড়ের বালতি তো বাসায়, তুমি ওঠো আমরা আমাদের বালতি নিয়ে আসি। রূপা মাথা নাড়িয়ে সায় দিয়ে উঠে গেল ছাদের দিকে। নিচে এসে দুবোন হাই ফাই দিয়ে হাসতে লাগল। ছাদে এসে রূপা আপন মনে গুনগুনিয়ে গান গাইতে গাইতে কাপড় মেলতে লাগল। রূপক তীক্ষ্ণ দৃষ্টিতে অপরূপাকে পর্যবেক্ষণ করতে লাগল। হাতের জ্বলন্ত সিগারেট একটু একটু করে জ্বলছে। সমুদ্র কেন এই মেয়েটাকে পছন্দ করল, কি বিশেষত্ব আছে এই মেয়েটায়? কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগল রূপক। কোমর সমান লম্বা তেল তেলে মেলুনি করা চুলগুলো আর ছেড়ে দেওয়া, ভেজা চুল বেয়ে পড়তে থাকা ঝলফনা রোদের কারণে চিকচিক করছে, যেন চুল বেয়ে মুক্ত দানা ঝরে পড়ছে। রূপকের রূপকথার গল্পের কথা মনে পড়ল, সেই বন্ধিনী রাজকন্যা যার চোখের জল মুক্ত হয়ে পড়ে। মেয়েটার ফর্সা মুখকরায় কোনো কীর্তিমতা নেই, সারলতা আছে হালকা গোলাপি সুতির জামা পরনে। এত স্নিগ্ধ লাগছে কেন? এই যান্ত্রিক শহরে সব কৃত্রিমতার ভিড়ে, সকল নকলে ভিড়ে মেয়েটা যেন চোখের শান্তি। সিগারেট পড়তে পড়তে রূপকের হাত পড়তে লাগলো, চিৎকার করল না রূপক। মেয়েটা যদি বুঝতে পারে রূপক আড়লে দাঁড়িয়ে তাকে দেখছে, তবে রূপককে ভুল বুঝতে পারে। পানির ট্যাঙ্কের পেছনে সরে দাঁড়ালো রূপক। রূপা রত্না পান্নার অপেক্ষা করতে লাগলো আর গুনগুন করে গাইতে লাগলো। রূপক মুগ্ধ হলো গান শুনে। রূপা কলেজের সামনে দোকান থেকে খাতা কিনতে গিয়ে গানের এইটুকু শুনেছিল, শুনেই মুখস্থ হয়ে গেছে, সেই থেকে গেয়ে চলছে। রত্না পান্না এলো আরও কিছুক্ষণ পর, হাতে করে আচায় নিয়ে এলো। গল্প করতে করতে ওরা ছাদের একদিকে যেতেই রূপক ছাদ থেকে নেমে গেল। রুমে এসে রূপক অস্থির হয়ে পায়চারি করতে লাগলো। কি করতে যাচ্ছে সে? সমুদ্রকে কষ্ট দিতে যাচ্ছে? অথচ একসময় সমুদ্রের কষ্ট ছিল রূপকেরও কষ্ট। কিন্তু কি করবে রূপক? এই সমুদ্র সমুদ্রের মাকে বাজেভাবে সেদিন আঘাত করেছে কথা দিয়ে রূপককে, ছিন্নভিন্ন করে দিয়েছিল রূপকের অন্তর, যার কোলে কোলে থেকেছে শৈশবের অনেকটা সময়, মায়ের মতো যার আদর পেয়েছে সেই মানুষকে অপমান করে কথা বলেছে ওরা। না, মনকে কিছুতেই আশকারা দেবে না রূপক, কষ্ট দেবে সমুদ্রকে। সমুদ্র বুঝুক তাহলে আসল প্রেমের কি জ্বালা, কেন মানুষ ভালোবাসার জন্য ঘর ছাড়া হয় হাড়ে হাড়ে টের পাক সমুদ্র। সাহেব বাড়িতে কল দিল সাত দিন পর। রোজিনা বেগমের ছোট বাটন ফোনে ক্রিং ক্রিং বেজে উঠতেই অনামিকার বুকের ভেতর একটা সুখের পাখি ডানা ঝাপটাতে লাগলো। পরক্ষণে সেই সুখ বিষাদে রূপ নিল। সাহেব এখন আর অনামিকার কথা জিজ্ঞেস করে না, বরং রোজিনা বেগম কিছু বলতে গেলেও বিরক্ত হয়ে বলে, ওর খবর নেওয়ার জন্য কল দিই নাই মা, তোমার আব্বার খবর নিতে কল দিয়েছি, ওর ব্যবস্থা আমি কিছুদিনের মধ্যেই করব। ছেলেকে আবারও আগের মতো হতে দেখে রুজিনার আনন্দ হয়। বিয়ের পর ছেলেরা বদলে যাওয়ার সংখ্যা সব মায়ের থাকে, রুজিনাও ব্যতিক্রম নয়। বদলে যাওয়া ছেলেটা আবারও আগের মতো হচ্ছে, এটাই তো স্বস্তি। শাহেদের বাড়ির দুবারই পরে মিলনদের বাড়ি। গত কয়েকদিন ধরে ছেলেটাকে বাড়ির আশেপাশে ঘুর ঘুর করতে দেখা যায়, প্রায় সময় অনামিকার দিকে তাকিয়ে থাকে ছেলেটা। রুজিনা বেগমও লক্ষ্য করেছেন ব্যাপারটা, প্রথম দিন বুঝতে পেরে হাসানুজ্জামানকে জানান রাতে। হাসানুজ্জামান ভেবে বলল, তুমি ওই পোলারে খাদায়ও না বুঝলা, এইটাই সুযোগ, তুমি একটু দূরে দূরে সৈরা থাকো, ওগরে সুযোগ দিও, নাহলে এইভাবে ওই বেজন্মা মাইয়ারে বাড়ি থাইকা খেদামু, বিজিতি করণ আমার পোলার লাগে, এমন বদনামুঠামু আমার পোলা তো ডিভোর্স দিবই, আর অন্য কোনো পোলাও বিয়া করব না। স্বামীর যুক্তি রুজিনার পছন্দ হল, না হলে এই মেয়েকে তাড়ানোর মতো শক্ত কারণ তো দেখাতে পারবে না। মিলন কেমন চোরা চোখে অনামিকার দিকে তাকাচ্ছে। রুজিনা মিলনকে দেখে হাসি মুখে বললেন, মিলন নাকি? বউ বাবা বউ, কি খবর তোমাকে? এখন আর তুমি একটু বউ, আমি একটু আইতাছি, রাস্তার
মাথা থেকে। ওদের সুযোগ করে দিতে রোজিনা সরে গেল। ফিরলো অনেকটা সময় পর। ফিরে এসে দেখে মিলন অনামিকার সাথে রান্নাঘরের সামনে পিঁড়িতে বসে হেসে হেসে কথা বলছে। অনামিকাও হাসে, রোজিনা মনে মনে হাসলেন। বোকা মাইয়া, বোঝে নাই কেন তারে এত সুযোগ দিতাছে। চাচিকে ফিরতে দেখে মিলন কিছুটা অপ্রতিভ হয়ে উঠে গেল। অনামিকাও গম্ভীর হয়ে গেল। রোজিনার থেকে বিদায় নিয়ে মিলন চলে গেল। রোজিনা আর চোখে তাকিয়ে দেখল অনামিকার ঠোঁটের কোণে মুচকি হাসির রেশ লেগে আছে। বিড়বিড় করে রোজিনা বললেন,